সাফল্যের 19 বছর উদযাপন করল প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এই উপলক্ষে রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এটিএন বাংলার পক্ষ থেকে প্রিমিয়ার ব্যাংককে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার এইচ বি এম ইকবাল, উপদেষ্টা মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী রিয়াজুল করিম এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে মালয়েশিয়া গ্রুপ আন্তর্জাতিক